সংবাদ মাধ্যমে সম্প্রচারিত হওয়ার পরে নড়েচড়ে বসল ক্রান্তি ব্লকের বিদ্যুৎ দপ্তর। প্রসঙ্গিত উল্লেখ, গতকাল কাঁঠালগুড়ি মোড় থেকে ওলদাবাড়ি যাওয়ার রাস্তা ধারে যে 11,000 হাই ভোল্টেজ তার গেছে, তার ঠিক পাশে একটা গাছ দীর্ঘদিন থেকে শুকিয়ে রয়েছে। এলাকার বাসিন্দারা মালবাজার এসএস ইলেকট্রিসিটি বিভাগকে লিখিত আকারে জানালেও শুরু হয়নি। বাসিন্দারা হতাশ হয়ে সংবাদ মাধ্যমের কাছে জানালেন, গতকালকে খবর সম্প্রচারিত হওয়ার আজকেই বিদ্যুৎ দপ্তরের লোক এসে গাছের ডালপালা কেটে দেন। এখানে যে সমস্যাটা ছিল, কি সমস্যা একটু বলুন এবং কি হইলো বলুন। এখানকার সমস্যাটা হচ্ছে, আমরা কাঁঠালগুড়ি মোড়ে স্থায়ী বাসিন্দা এবং কিছু দোকানদার আছে। এখানে যে 11,000 ভোল্টের লাইনটা গেছে ওদলাবাড়ি রোডে, এই ভোল্টেজ, এই 11,000 ভোল্টেজের তারের নিচে উপরে যে গাছ ছিল শুকনো গাছটা, এটার জন্য এবং এই তারগুলো গুচা করার জন্য হ্যাঁ আমরা আবেদন করছিলাম, কিন্তু ওনারা কোনো গুরুত্ব দেয়নি ইলেকট্রিসিটি বোর্ড। তারপরে আমরা সংবাদ মাধ্যমকে জানাই, আপনারা এই সংবাদ মাধ্যমের মাধ্যমে যে আমাদের এই কাজটা হচ্ছে এবং গাছ আজকে গাছ কাটাও হয়েছে, তারগুলো উঠাই দিবে, এটাই আমরা সংবাদ মাধ্যমকে ধন্যবাদ জানাচ্ছি, মিডিয়াকে ধন্যবাদ।